हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल सोनी लाइफस्टाइल। तुम सबाई के वेलकम। आशा করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। এটা হচ্ছে ভাইজাকের ফোর্থ ডে, আর আমরা সকালবেলা একটু বেড গেছিলাম। দুপুরবেলা কি খাবো সেটাই আনতে গেছিলাম, মানে বেলা করে উঠেছি যেহেতু, আগের দিনকে রাত করে ফিরেছিলাম। যেহেতু তোমরা জানো 31st নাইটে গেছিলাম, তো রাত করে ফিরেছি, সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। ভাবলাম একবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু যে কটা মিউজিয়াম বাকি আছে সাইট সিন করতে, সে কটা ঘুরে আসবো। তো চলে গেছিলাম বিভিন্ন হাঁটতে হাঁটতে বাঙালি হোটেলের উদ্দেশ্যে, সেখান থেকে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে বর্মাসের এত শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর এসেছিলো, যার জন্য একটু মেডিসিন নিয়ে নিলাম। আর এখানে যে সামনে ফলের দোকান আছে, এখানে অনেক রকমের কাঁটা ফল বিক্রি হচ্ছিলো। ভাবলাম যে একটু কাঁটা ফল নিয়ে নিই, দিয়ে রুমে গিয়ে খাবো। এখানে প্লাস্টিকে করে সুন্দর করে কেটে দিয়ে দিয়েছে, এই যে তার হাতে খাবার দুপুরে। আর এই ছিল আজকের দুপুরের মেনু, কি কি ছিল দেখে দিতে হবে। এতে আছে চিকেন, এতে আছে মাছ, এতে আছে ডাল, এতে আছে চাটনি, আর এতে সবজি তরকারি, ঢেঁড়স আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, লেবু, ভাত। আর এই বসে আছে, আমি খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে বিকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়েছি সাইট সিন উদ্দেশ্যে। এখানে যে কটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামগুলো ঘুরবো আজকে এই সন্ধেবেলা। তো কারণ কি না, আগের দিনকে তো ঘোরা হয়নি মিউজিয়ামগুলো, ভাবলাম যে চলো আজকে মিউজিয়ামটা ঘুরে আসি। আগামী দিন বাড়ি চলে যাব, যে কটা পারি আজকে ঘুরে আসি। রাস্তাঘাটে এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমরা কতটা ঘুরে ঘুরে গেছি, আমাদের এখানে কতটা টাইম ওয়েস্ট হয়েছে। তারপরে অনেকটা ঘুরে ঘুরে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম আবার, তারপরে আবার ঘুরে ঘুরে, যেহেতু সেই অটোওয়ালাকে পাইনি, আমরা অন্য অটোওয়ালাকে নিয়ে গেছিলাম। এদিকে আবার চেঞ্জ করে অন্য অটো ধরে আবার দেখানো চলে এসেছে। এটা হচ্ছে মিসাইল, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে অনেক কিছু ঘটনা আছে, কাহিনি আছে। ভিতরে না ভিডিও করার অ্যালাউ নেই, যার জন্য বাইরে থেকে দেখাচ্ছে তোমাদেরকে। এদিকে দেখো ভিতরে ঢুকছিলাম, ভাবছিলাম ভিডিও করে করে যাবো, নিজ থেকে আমি বারণ করলো যে ভিডিও করার অ্যালাউ নেই ভিতরে। তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর কত বড় এটা, ভিতরে অনেক কিছু আছে জিনিস দেখার, যেগুলো সত্যি খুব সুন্দর। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবে না, নিজের চোখে দেখাটাই বেটার, কারণ কি না এইসব জিনিসটা নিজের চোখে না দেখলে ভালো লাগবে না। তারপর সেখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে একটু আধটু খাবার দাবার খেয়ে নিলাম। খেয়াও খাওয়া দাওয়া করে নিয়ে এখানে একটা সামনে বড় বাজার বসে, সেখানে যাব টুকটাক কেনাকাটা। কালকে তো বাড়ি চলে যাব, টুকটাক জিনিস না কিনে কেনাকাটা করলে হয়, এটা তো বাঙালির নিয়ম। কোথাও যাব ঘুরতে যাব আর কিছু কিনবো না, সেটা কখনো হয়। তো দেখো এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাজার, আর এখানে কত লোকজনের ভিড়, কত কি। এখানে সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, দেখলে বেশ ভালো লাগছিলো। কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে উঠতে পারছিলাম না, কিন্তু যেহেতু আমাদের ফ্লাইটের ব্যাপার, ব্যাগ বেশি ভারী করা যাবে না, যার জন্য অল্প কটা জিনিস নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো চুড়ি, কত সুন্দর সুন্দর জিনিস। এখান থেকে টুকটাক পেন নিয়ে নিয়েছিলাম, কারণ কি আমার ভাইপো ছিল, আমার ছোটো ছোটো দেওর ছিল, তাদের জন্য টুকটাক পেন নিয়ে নিয়েছিলাম। আমার নবদের মেয়ে আছে, তার জন্য খেলনা নিয়েছিলাম। এখান থেকে কাপ কিনেছিলাম, এই যে ব্ল্যাক কালার কাপগুলো হচ্ছে গোল্ডেন কালার ডিজাইন, তোমরা দেখেছো আমার ভিডিওতে, হয়তো এই কাপগুলো এখান থেকে কিনে নিয়ে গেছে। কত সুন্দর সুন্দর কাপ দেখতে পাচ্ছ, বিশেষ করে আমি কাপ নেওয়ার রিস্ক নিচ্ছিলাম না, যদি ব্যাগে ভার হয়ে ফেটে যায়, কারণ কিনা জামা কাপড়ের তো ভারী আছে। এখানে আবার চুড়ি দেখছিলাম সুন্দর সুন্দর, আমার নবদের জন্য একটু চুড়ি নিচ্ছিলাম। এখানে বেশ সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছে, কত সুন্দর সাজানো গোছানো হচ্ছে বাজারটাকে। তারপরে চলে আসলাম সেখানে কেনাকাটা করে নিয়ে একটু সমুদ্রের পাড়ে। এখানেও দেখছি এসে ভাজা মাছ পাওয়া যাচ্ছে। ভেবেছিলাম দীঘায় যে আমরা কাঁকড়া খেয়েছিলাম, মাছ ভাজা খেয়েছিলাম, চলো এখানেও একটু ট্রাই করে দেখি। এখানে যে কাঁকড়াটা মাছ ভাজাটা নিয়েছি, প্রথমে তো খুব এক্সাইটেড যে খাবো মা ভাজা, একটা আলাদা ইয়ে এখানে। তারপরে যখন খেলাম কাঁকড়াটার মাছটা, এত বিচ্ছিরি, এত বিচ্ছিরি, মানে ধারণার বাইরে, মনে হচ্ছিলো বাসি মাছ। এখানে তো পুরোটাই আমরা নষ্ট করে ফেলে রেখে দিয়ে চলে এসেছিলাম। যারা যাবে কখনো তারা দেখে খেয়ে, কিন্তু আমরা ঠকে গেছি। যা হোক সেখানে ফেলে রেখে দিয়ে মনটা খারাপ করে চলে আসলাম। এখানে বর্মাসে ব্যাগ গোছাচ্ছে আগামী দিন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।